তিস্তা নদীর ধারে পিকনিক করতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক যুবতী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দমোহনীর পক্ষীনিবাস তিস্তার ঘাটে। নিখোঁজ যুবতীর নাম বিদিশা দাস, বয়স 22, তার বাড়ি শিলিগুড়ির ভক্তিনগর এলাকায়। জানা গিয়েছে শুক্রবার দমোহনী প্রণবপল্লী এলাকার বাসিন্দা অমিত সরকারের বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গে এসেছিল বিদিশা। এদিন বিয়ে বাড়ির কয়েকজন বিদিশাকে নিয়ে স্থানীয় তিস্তা নদীর পাড়ে পিকনিক করতে যায়। পিকনিক শেষে কোনোভাবে নদীতে তলিয়ে যায় বিদিশা। তার খোঁজে প্রথমে স্থানীয়রা তিস্তা নদীতে ডুব দিয়ে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছয়। বিদিশার খোঁজে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাতভর তল্লাশি চালিয়ে সকালে সিভিল ডিফেন্স কর্মীরা বিদিশার মৃতদেহটি খুঁজে পায়। দেহটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠানো হয়েছে। তিস্তা নদীর ধারে পিকনিক করতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক যুবতী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে দমোহনীর পক্ষীনিবাস তিস্তার ঘাটে। নিখোঁজ যুবতীর নাম জানা গেছে বিদিশা দাস, বয়স 22, তার বাড়ি শিলিগুড়ির ভক্তিনগর এলাকায়। এছাড়াও শুক্রবার দমোহনী প্রণবপল্লী এলাকার বাসিন্দা অমিত সরকারের বৌভাতের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সঙ্গেই এসেছিল বিদিশা। এখানে গত দুদিন আগে একটা বিয়ে ছিল, সে বিয়ে বাড়ি থেকে শিলিগুড়ি থেকে আত্মীয় স্বজন আসে এবং যার বাড়ির বিয়ে তার মামাতো বোন হয়। সেখানে গাইড ব্যানে এসে ঘোরাফেরা করছে, এমন সময় খাওয়া দাওয়া হয়েছে, ভাত খাইছে, পিকনিক করেছে, খাওয়া দাওয়া করে একটু হাত ধুতে গেছে, ওই পা স্লিপ পেটে একটু পড়ে যাওয়াতে তাকে গভীর থাকায় তাকে হাত দিয়ে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল। সে হাত ফুসকে গভীর জলে পড়ে যাওয়াতেই তার কারেন্টের জলে মানে ভাসিয়ে যাওয়ার পর সে কালকে খোঁজাখুঁজি। এখানে গত দুদিন আগে একটা বিয়ে ছিল, সে বিয়ে বাড়ি থেকে শিলিগুড়ি থেকে আত্মীয় স্বজন আসে এবং যার বাড়ির বিয়ে তার মামাতো বোন হয়। তা বিয়ে বাড়িতে আসার পর বিয়ে বাড়ির বৌভাত সব ভালোভাবে হয়ে গেছে। তারপর দিনে তারা ভাবলো সব আত্মীয় স্বজন আসে বাড়িতে একটু পার্টি করি, সে পিকনিক খাইতে আসে, দেখাইতে নিয়ে আসছে আমাদের এই যে তিস্তা ব্রিজের সামনে গাইড ব্যান যে আছে, সেখানে গাইড ব্যানে এসে ঘোরাফেরা করছে, এমন সময় খাওয়া দাওয়া হয়েছে, ভাত খাইছে, পিকনিক করেছে, খাওয়া দাওয়া করে একটু হাত ধুতে গেছে, ওই পা স্লিপ পেটে একটু পড়ে যাওয়াতে তাকে গভীর থাকায় তাকে হাত দিয়ে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল। সে হাত ফুসকে গভীর জলে পড়ে যাওয়াতেই তার কারেন্টের জলে মানে ভাসিয়ে যাওয়ার পর সে কালকে খোঁজাখুঁজি অনেক করা হয়েছে এবং ময়নাগুড়ির পুলিশ এবং দুবরি সবাই এসেছিল, তাকে কোনো রকমই কোনোভাবে পাওয়া যায়নি। এখানেই লোকাল ছেলেরা তারাই আজকে তার খোঁজ পাওয়া গেল। এখানে গত দুদিন আগে একটা বিয়ে ছিল, সে বিয়ে তলিয়ে গেল এক যুবতী। শুক্রবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে দমোহনীর পক্ষীনিবাস তিস্তার ঘাটে। নিখোঁজ যুবতীর নাম বিদিশা দাস।
এখানে গত দুদিন আগে একটা বিয়ে ছিল, সে বিয়ে বাড়ি থেকে শিলিগুড়ি থেকে আত্মীয় স্বজন আসে এবং যার বাড়ি বিয়ে তার মামাতো বোন হয়। বিয়ে বাড়িতে আসার পর বিয়ে বাড়ির বউ ভাত সব ভালোভাবে হয়ে গেছে। তারপর দিনে তারা ভাবলো সব আত্মীয় স্বজন আসে বাড়িতে একটু পার্টি করি, সেভাবে পিকনিক খেতে আসে। দেখাইতে নিয়ে আসছে আমাদের এই যে তিস্তা ব্রিজের সামনে গাইড ব্যান যে আছে সেখানে, গাইড ব্যানে এসে একটু ঘোরাফেরা করছে। এমন সময় খাওয়া দাওয়া হয়েছে, ভাত টাত খাইছে, পিকনিক করেছে, খাওয়া দাওয়া করে একটু হাত ধুতে গেছে, ওই পা স্লিপ পেটে একটু পড়ে যাওয়াতে তাকে গভীর থাকায় তাকে হাত দিয়ে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল। সে হাত ফুসকে গভীর জলে পড়ে যাওয়াতেই তা কারেন্টের জলে মানে ভাসিয়ে যাওয়ার পর সে কালকে খোঁজাখুঁজি অনেক করা হয়েছে এবং ময়নাগুড়ির পুলিশ এবং দুবরি সবাই